ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য কীভাবে একটি কারেক্ট ঔষধ আমি সিলেকশন করলাম সেটাই দেখাতে চাইছি ওয়েল মাই ফ্রেন্ডস দিস ইজ দ্য ভিডিও ফর টিচিং অফ মাই ফলোয়ার্স অ্যান্ড দ্য জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান

অনেকদিন থেকে উনি ভুগছিলেন কিন্তু লাস্ট কিছুদিন ধরে ছয় সাত মাস ধরে খুব বাড়াবাড়ি হচ্ছে তাতে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছেন ওনার ছেলেও একজন এমবিবিএস করছেন তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা দেখেছেন ওনাদের যা চিকিৎসা পদ্ধতি সেইভাবে ওনারা করেছেন এই একটা প্রেসক্রিপশান আমরা দেখছি ডক্টর পিনাকি রায় ডক্টর সঞ্জয় ব্যানার্জি ওনারা ওনাদের যে চিকিৎসা করেছেন এছাড়া উনি উদ্বিগ্ন হয়ে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো ইন্ট্রোলজি সেন্টারে ও গিয়েছিলেন হায়দ্রাবাদে দি ওয়ান অফ দ্য মোস্ট রিউন অ্যান্ড পেস্টিজিয়ার সেন্টার অ্যাবাউট দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টনাল ডিজিজেস ইন ইন্ডিয়া অ্যান্ড হি হ্যাড কনসালটেড দ্য ফিজিশিয়ানস অফ দ্যাট ইনস্টিটিউট অলসো কিন্তু ওনার প্রবলেমটা কী দি মেন প্রবলেম ইজ বার্নিং সেন্সেশন ইন দ্য স্টোমাক ওনার পেটটা দ্বালা করে দেখাতে বললে উনি যে জায়গাটা দেখালেন দ্য রিজিয়ান দ্যাট ইজ স্টমাক স্টোমাক সো বার্নিং ইন স্টোমাক কোন জায়গাটা দেখান জ্বালা করছে ঠিক সো ইন দ্য লেফ্ট অ্যাপি গ্যাস্ট্রিয়াম অ্যান্ড লেফ্ট হাইপোকার রিজিয়ান সো বার্নিং স্টোমাক এটি আপনার মেন সমস্যা বলতে চাইছেন যে পেটটা জ্বালা করছে এবং ওই জায়গাটা আপনি দেখালেন জায়গাটা আমরা দেখে নিলাম যে স্টোমাক রিডিয়ান পেইন অ্যান্ড বার্নিং এর সাথে ওনার স্টুল মিউকয়েড চলছে একটু আমাশার মতন ভাব আছে এবং যেটা রুটি খেলে বাড়ে ডিজ্যাগ্রি টু ব্রেড ব্রেড ওনার সহ্য হয় না কিন্তু ব্রেড ভালোবাসেন অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা বলে দিয়েছেন যে এই সমস্ত গম জাতীয় জিনিস খাবার খেতে রাইটলি দি হ্যাপসেট এগুলো আপাতত এখন যেহেতু ইনটলারেন্ট বা ডিজ্যাগ্রি হচ্ছে আপাতত বন্ধ রাখতে ওনারা বলেছেন তাহলে আমরা সিমটম কী পেলাম হোমিওপ্যাথি চিকিৎসার জন্য পেইন বার্নিং ইন নেচার ইন দ্য স্টোমাক রিজিয়ান নাম্বার টু স্টুল মিউ অ্যাগ্রাভেটস আফটার টেকিং ব্রেথ এর সাথে একটা অ্যাসিডিটি আছে মুখ টুকগুলো টক হয় যেটা উনি লক্ষ্য করে দেখেছেন রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে সেই সময় উনি মুখটা টক বেশি বোঝেন তো দি পেশেন্ট হ্যাজ বিন সাফারিংস ফ্রম ডিসপেপসিয়া বার্নিং ইন দি এপিগ্যাস্ট্রিক অ্যান্ড এপিগ্যাস্ট্রিক রিজিয়ান অ্যাপিটাইট কম যার ফলে এই সময় তো ভুগলে দেওয়া হয় সাধারণতভাবে অ্যানোরিক্সিয়া বা লস অফ অ্যাপেটাইট হয়েছে ক্ষেত্রেটা খুব কমে গেছে এই হলো না মেন সিমটম এই চলছে এতদিন ধরে চিকিৎসা চলছে উনি হায়দ্রাবাদে ঘুরে এসছেন এবং এই জন্যে উনি একজনের রেফারেন্স পেয়ে আমার স্মরণাপন্ন হয়েছে তাহলে আমরা সিমটম কালেকশন করলাম বার্নিং ইন দ্য দোমার্ক অ্যাসিডিটি আগ্রাবের চ্যাট নাইট অ্যাপিটাইট পোর অর ওয়ান্টিং অর ডিমিনিস্ট স্টুল মিউকয়েট ডিজাগ্রি টু ব্রেড রুটি সহ্য হয় না কিন্তু পছন্দ করে ডিজার ব্রেড বা ডিজ্যাগ্রি এইসব সিমটমগুলো ওনার পেলাম এখন মেন যে কমপ্লেন ওনার চিপ কমপ্লেন স্টোমাক পেইন বার্নিং আমরা দেখব স্টোমাক পেইন বার্নিংয়ে মেন কী কী ওষুধ আছে স্টোমাক পেইন বার্নিং দ্য মেন মেডিসিন চার ওয়ান অফ দ্য মেডিসিন ইজ আর্সেনিক অ্যালভা আর্সেনিক সো স্টোমাক পেইন বার্নিং আর্সেনিক আর ওষুধের মধ্যে আমরা পাচ্ছি ক্যান্সার ক্যাপসিকাম খুব একটা ডিপ্যাক্টিং কনস্টিটিউশনাল মেডিসিন না আমি নিলাম না কার্বোভেসটা নিলাম যেগুলো ক্যাপ আছে মেন সেইগুলোই নিচ্ছি মেন মেন ওষুধ সো আই হ্যাভ টেক এন আই হ্যাভ টেক এন সিকোটা ভিরোচা নট ইম্পর্টেন্ট কলসিকাম খুব সুপারফিশিয়াল কলসিকামের বমির ভাবটা কিছু নেই সুতরাং না বা কোথাও ব্যথা জয়েন্টে পেনটেন নেই আর পাওয়া গেল ফসফরাস সিকেরিক অ্যান্ড সালফার তিনটেই কনস্টিটেশনের ওষুধ আমি করলাম ফসফরাস সালফার তাহলে পেইন বার্নিং এই রিজিয়ান এই স্টোমাক রিজিয়ান চারটে ওষুধ আমি কালেকশান করলাম নেক্সট মিল অ্যাগ্রাভেটস দুধ সহ্য হয় না ওনার মিল অ্যাগ্রাভেটস সবগুলোতে আছে ব্রেড অ্যাগ্রাভেটস আর্সেনিক অ্যান্ড সালপার আমরা দেখবো ক্যান্সারের পাত্র জেনাইটিসে গেলে দেখব জেনারেটিস ব্রেড অ্যাগ্রাভেটস আর্সেনিক আর্সেনিক নেই অনলি সালপার ব্রেড অ্যাগ্রাভেটস আর্সেনিক নেই অনলি সালপার মিল্ক অ্যাগ্রাভ্রেডস সবগুলোতে আছে ব্রেড কদে ডায়রিয়া রুটি খেলে ওনার আমাশার মতন হয়ে যাচ্ছে আমরা দেখবো রেকটাম ডাইরিয়া রেকটাম ডাইরিয়া ব্রেড আপটাম রেক্টাম ডায়রিয়া ব্রেড আফটার আমরা পেলাম না না পেলে আমাদের কী করতে হবে তাহলে আমরা জেনারেলি সে ব্রেড অ্যাগ্রাভেটস নিয়ে নেব ফুড অ্যাগ্রাভেটস ব্রেড ব্রেড অ্যাগ্রাভেটস ওই শালফান আমরা অলরেডি নিয়েছি সো শাল ব্রেড ডি দেওয়ার পর রুটি পছন্দ করে কামটা স্টমাক ডিজেয়ারস ব্রেড সালফার নেই আর্সেনিক আছে তাহলে আমাদের মেনলি এখন দুটো ওষুধে চলছে আর্সেনিক অ্যান্ড সালফার কিন্তু ব্রেড ডিজেয়ার আর্সেনিক কপরা মোটামুটি আমরা যা বুঝলাম যে সালফার এবং আর্সেনিক এই দুটো মেটালিক গ্রুপের ওষুধ ওনার সিমটম বেশি কাভার করছে এবার স্টাডি অব মেটিমেডিকা করে আমরা অন্যান্য সিমটম ভেরিফাই করে দেখে নেবো খাবার দাবার আপনি একটু গরম ভালোবাসেন বলেছেন সো ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড আর শ্রেণী সে ডি ডিজেয়ার ওয়ার্ম ফুড ওয়ার্ম আর শ্রেণীকে দিন দা ফার্স্ট আর সে ডি আমরা ফর ওয়ার্ম ফুড পেলাম আর মেন্টালিটি আমরা জিজ্ঞাসা করে আমি জানলাম যে আপনার কাজকর্ম চেয়ার টেবিলে পড়াশোনা করছেন বা ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন এসব ব্যাপারে আপনি খুব সিনসিয়ার পরিচ্ছন্ন না ছড়ানো ছিটানো রয়েছে ওইরকম থাক পরে করব কি মেন্টালিটি আপনার না 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 পুরো বাড়ি গাড়ি ফাড়ি যা কিছু বাড়ি সব পরিপাটি পরিপাটি করে উনি থাকতে ভালোবাসেন সো ইজ এ ফেস্টিডিয়াস এন্ড টাইডি পেশেন্ট সো নো ডাউট আর্সেনিক ইজ দা চয়েস অফ রেমেডি তাহলে পেটের গন্ডগোল ডিসপেপসিয়া কিভাবে আর্সেনিকে আসলাম সেটা আমি এই ভিডিওর মধ্যে ডাক্তারদের বুঝিয়ে দিলাম অ্যাজ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ট্রিট দ্য পেশেন্ট বাই দ্য সিম্পটম সিমিলারিটি

তার কারণ সালফার অনেক সিমটম কভার করেছে অ্যান্ড দ্য রিং অর্ম ওয়াজ ক্রিটেড বাই অয়েনমেন্ট ওনার একটা রিং অর্ম হয়েছিল সেটাকে মলম লাগানো হয়েছিল যেটা হোমিওপ্যাথিতে বলা হয় দি স্কিন ডিজিজ মে সাপ্রেসড অ্যান্ড অ্যানাদার ডিজিজ মে রিয়া সো সালফার ইজ দ্য আওয়ার সেকেন্ড চয়েস অফ মেডিসিন বাট মাই ফার্স্ট প্রেসক্রিপশন ইজ আর্সনিক অ্যালবা And let's see the result. I shall share you my friends. Please remember this video number. I shall share you the result after two months. Well, sir, I'm trying my level best to try to cure you and let's see the result. I do believe you will be completely cured by this medicine. Thank you.